মালিক আবার বাড়ি বই কি বলতে এসেছে? ওকে বলেছিলেন না সম্পা, টাকার খনি আমাদের হাতে চলে এসছে। বাইরে কে? আঙ্কেল চুপ করুন, আমি দেখে নিচ্ছি তো ব্যাপারটাকে। আমি শান্ত করার চেষ্টা করছি। প্লিজ চুপ করুন, প্লিজ সবাই চুপ করুন, একটু থামুন। উত্তেজিত হবেন না, আমরা আপনাদের সমস্যাগুলো শুনবো আর আপ্রাণ চেষ্টা করবো সমাধান করার। আর আরেকটা কথা, কারোর কথায় ভুল বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। আপনাদের সব সমস্যা শুনবো এবং সমাধান করবো, কথা দিচ্ছি। রঙ্গন, এত কিছু হয়ে গেল আমায় জানাওনি কেন? এসব কি হচ্ছে? আমরা কাজে ফিরছি না, ফিরবো না। আমরা কাজে ফিরছি না, ফিরবো না। কে লাটু, কি ব্যাপার বলো তো? একটা বড় গাড়ি এসে থামলো মনে হয়। আর বলিস না, আর বলিস না, তোর দিদি ওই মালিকদের সঙ্গে ঝামেলা করে যে কাণ্ড করে বসেছে, মালিকের লোক এসে আমাদের সবাইকে এখন গ্রাম ছাড়া করবে বলে। কি বলবো? কি মামা, কি বলছো তুমি? হ্যাঁ, তাহলে আর বলছি কি, তুই জানিস মা, মা ওদের হাতে পায়ে ধরে এখন ক্ষমা চাইছে। আচ্ছা, তোর মা আর কতদিন সামলাবে বলতে কি? হ্যাঁ, কি শোন, তোর বাবাকে আবার এসব কিছু বলিস না কিন্তু। হ্যাঁ, তোর বাবা তাহলে চিন্তায় চিন্তায় একেবারে সে মেলায় আগুন লেগেছে, আপনারা ভয় পাবেন না। মেলার পিছন দিক থেকে বাইরে যাবার রাস্তা আছে, একে একে সেই দিক দিয়ে বেরোতে থাকুন। এ তো মালিকের বাড়ির বৌমা, তবে কি ওই মেয়ে ঝামেলা করেছে বলে মালিকের বৌমা তুতিকে খুঁজতে এখানে এসেছে? আপনি তুতের মা? না, আমি তুতের মা নয়, আমি তুতের সৎ মা। আমার মেয়ে হলে কি ওরা করতো কখনো? আপনারা ওদের মালিক, আমাদের মাই বাপ। ঠিক আছে, ওর তুতের মাথা খারাপ আছে, যতই বোঝাই বোঝে না। আজ তুতে আসো, ওর একদিন কি আমার একদিন। ও ম্যাডাম চাকরি ক্ষমা করো না আমাদের। তা আপনারা এই বাড়িটাতে থাকেন, যখন তখন ভেঙে পড়ে যাবে তো? ভালো বাড়িতে কি করে থাকবো ম্যাডাম, আমরা এই বাড়িতেই থাকি। আমাদের গ্রাম ছাড়া করবেন না ম্যাডাম, আমাদের গ্রাম ছাড়া করবেন না। না, গ্রাম তো ছাড়তেই হবে। আপনাদের না, আপনার স্বপ্নে তুতাকে গ্রাম ছাড়তে হবে। আপনারা ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, বাইরে যাবার রাস্তা আছে, একে একে সেদিক দিয়ে বেরোতে থাকুন। কোথায় যাচ্ছেন আপনি? মাতা! 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 মাতা!
খুঁজে পাচ্ছি না তো। আমাদের টাকা হে মাম্মু বলছনি কোথায়? আমার ব্যাগটা, আমার ব্যাগ, আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না। গ্রাম ছাড়া হতে হবে? উমের রোজগারই তো আমাদের সংসার চলে। ও যদি গ্রাম ছাড়া হয় তাহলে তো আমরা না খেতে পেয়ে মরবো। কিন্তু আমি যদি বলি, ঠিক তার উল্টোটা হবে। তুতে যদি এখান থেকে চলে যায়, আপনি রাজরানীর মতো থাকবেন। আপনার যা যা স্বপ্ন ছিল সব পূরণ হবে। তাহলে মা, আপনি আপনি সত্যি বলছেন? একদম সত্যি। আপনার তুতে সারা জীবনে কাজ করে যা টাকা কামাতে পারত তার ডাবল টাকা আমি আপনাকে দেব। এক লাখ টাকা, এটা অ্যাডভান্স। এই এক লাখ টাকার বিনিময় আপনার তু থেকে আমার এক বছরের জন্য চাই। তুই ঠিক আছিস তো মা? আমি পারলাম না কাকা। কি হয়েছে তোর? বল না। আমি অনেক ক্ষতি করে দিয়েছি, আপনাদের অনেক ক্ষতি করে দিয়েছি। তোমরা কত ভরসা করে আমাকে ওকে ওই টাকাগুলো দিয়েছি, আমি এক বছরের জন্য তু থেকে আপনার হাতে তুলে দেবো। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে। কিছুই করিনি, শুধু খেলার স্ট্র্যাটেজিটা একটু পাল্টেছি। এতে কি বলছিস তুই? আমি তো আমার সর্বস্ব দিয়ে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কিছু শাড়ি বানিয়েছিলাম। শাড়িগুলো সব বিক্রি হয়ে গেছিল জানিস, মনে খুব আনন্দ ছিল। তোকে ভরসা করে, বিশ্বাস করে সব টাকা তোর হাতে তুলে দিয়েছি, আর এখন এখন তুই বলছিস সব চুরি হয়ে গেছে। সারা জীবন চাকরি যাই কিছু করে মেয়েটার বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম, সব টাকা নিয়েই মালপত্র কিনেছি, এখন আমার কি হবে? তুতে আমি আমার মেয়েটার বিয়ে দেবো কি করে রে তুতে? আমি কোন মুখে গিয়ে বউয়ের সামনে দাঁড়াবো জানি না। তার সমস্ত গয়না গাটি বন্ধক দিয়ে আমি দোকানে মালপত্র তুলেছিলাম, কিভাবে টাকাটা চুরি গেল? ওখানে কে ছিল, কে কে করতে পারে টাকা চুরি? একটু ভেবে বল দিদি, চুপ করে থাকি। আরে কি করে বলবো বাদাম, মেলাতে তো কত লোক এসেছিল, কে কখন কোন দিক থেকে প্যাকটা নিয়ে নিয়েছে আমি কিছু। তবে কি মালিকের ওই লোকটা এইসব করিয়েছে আমাদেরকে ফ্যাক্টরিতে কাজে ফেরানোর জন্য? হিরো কাকা, আমি জানি তোমরা আমার উপরে কতটা বিশ্বাস করেছিলে, কিন্তু আমি আমার উপর ভরসা করো, আমাকে একটা রাতের সময় দাও, আমি তোমাদের কাউকে পথে পাশে কাউকে না। এমনিতেই মালিকের বিরুদ্ধে গিয়েছে বলে মালিক আমাদের খুব খেপে আছে, আমাদের তো ভরসা ছিল ওই টাকাগুলো, আমরা তো হেরে গেলাম তুতে, হেরে গেলাম। না হিরো কাকা, তোমার এই তুতে তোমাদের কাউকে হারতে দেবে না, আমার উপর একটু ভরসা করো। এখন এখন তোমরা বাড়ি যাও, যে যার নিজের বাড়ি যাও, সকালের মধ্যে টাকা এসে যাবে, আমি কথা দিচ্ছি। বিশ্বাস করো, আমার উপর একটু ভরসা করো, আমি কথা দিচ্ছি। দিদি, কোথায় যাচ্ছিস তুই?
এই কাজ কে করেছে আমি বুঝতে পেরে গেছি বাদামি। চ আমার সঙ্গে। দিদি আপনি জানেন না এসব কি করে হলো? আপনি আমাদের এত বড় ক্ষতি করতে পারলেন, এই গরিব মানুষগুলোর পেটে লাথি মারতে আপনার একটাও দ্বিধাবোধ হলো না? কি বলছেন কি আপনি? আপনি তো লেখাপড়া জানা লোক, আপনি বুঝতে পারছেন না নাকি সবকিছু বুঝেও না বুঝে পান করছেন? আমাদের পেটে শিক্ষা নাই বলে আমাদেরকে বোকা ভাবছেন আপনি? কেউ জানুক আর না জানুক আমি জানি যে এই সব কিছুর পেছনে আপনিই রয়েছে। দেখুন আপনি কিন্তু আমাকে, আমি ঘৃণা করি আপনাকে, আপনাদের মতন মানুষরা যারা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় তুতে তাদেরকে ঘৃণা করে, যারা দুর্বল মানুষদের দুর্বল জায়গায় আঘাত করে আমি তাদেরকে মানুষ মনে করি। তুতে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ডিসনি প্লাস হটস্টারে।